মধ্যমান বা মধ্যমা একে বলা হয় মিডিয়ান, MEDIAN মিডিয়ান, বাংলাকে মধ্যমা বলে। মধ্যমা কি এক জাতীয় কতকগুলি রাশিতত্ত্বকে মানের ক্রমবর্ধমান অথবা ক্রমহ্রাসমান মান অনুযায়ী সাজালে তাদের মধ্যমান বা দুটি মধ্যমানের গড়ই হবে রাশিতত্ত্বের মধ্যমা। এই মধ্যমার দুটি তিনটি সূত্র আছে। প্রথমটা হবে আনগ্রুপ ডাটা থাকলে সেক্ষেত্রে সূত্র এক নম্বরে, যদি এন মোট রাশিতত্ত্বের সংখ্যা হয় এবং এন যদি বিজোড় হয় বা অযুগ্ম হয় সেক্ষেত্রে মধ্যমা হবে এন প্লাস ওয়ান বাই টু তম রাশিতত্ত্বের মান। দু নম্বর, যদি এনের মান জোড় বা যুগ্ম সংখ্যা হয় তাহলে মধ্যম মান দুটি হবে একটি এন বাই টু পদের রাশিতত্ত্বের মান এবং অপরটি হবে এন বাই টু প্লাস ওয়ান তম পদের রাশিতত্ত্বের মান, এবং নিম্ন মধ্যমানটা হবে হাফ ইন্টু এন বাই টু তম পদের মান প্লাস এন বাই টু প্লাস ওয়ান তম পদের মান ইকুয়াল টু হাফ ইন্টু এন বাই টু প্লাস এন বাই টু প্লাস ওয়ান আকারে লেখা হলো। তিন নম্বর, যদি আনগ্রুপ পরে গ্রুপ ডাটা হয় অর্থাৎ যদি শ্রেণী সীমানা দেওয়া থাকে, পরিসংখ্যা দেওয়া থাকে তাকে গ্রুপ ডাটা বলা হয়। সেক্ষেত্রে মধ্যমা হবে, একটা ফর্মুলা হয় এল প্লাস এন বাই টু মাইনাস সি বাই এফ এম ইন্টু এইচ, যেখানে এলটা হলো মধ্যমান শ্রেণীর নিম্ন শ্রেণীর সীমানা, এন ইকুয়াল টু মোট পরিসংখ্যা এবং সি ইকুয়াল টু মধ্যমান শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা। অনেক ক্ষেত্রে অনেক বইয়ে সি ইকুয়াল টু লেখা আছে সিএফ একই মানে, আর এফ এম কে অনেক জায়গায় এফ লেখা হয়, এফ এম পরিবর্তে এফ লেখলেও হয়। এফ এম মানে হলো মধ্যমান শ্রেণীর পরিসংখ্যা, এইচ মানে শ্রেণীবিভাগের দৈর্ঘ্য। এবার তোমাদের পাঠ্য বইয়ের এক নম্বর 26.2 এর একটা অঙ্ক দেখাচ্ছি। বইয়ের দু নম্বর মানটা আমরা আছে, কিছু পশুর বয়স দেওয়া আছে, দেখো 6, 10 বইয়ের দু নম্বর অঙ্ক কোশ্চেন নম্বর 2, 6, 10, 5, 4, 9, 11, 20, 18 বয়সের মধ্যমা নির্ণয় করো। প্রথমেই একে ঊর্ধ্বক্রমে সাজিয়ে দাও, 4, 5, 6, 9, 10, 11, 18, 20 দেখো এখানে এন সমান আটটি সংখ্যা আছে, তাহলে এন যদি আট হয় তার মানে যুগ্ম সংখ্যা, তাহলে সেক্ষেত্রে মধ্যমা হবে হাফ ইন্টু এন বাই টু তম পদ প্লাস এন বাই টু প্লাস ওয়ান তম পদ এর মান, পদের মান ইকুয়াল টু হাফ ইন্টু এন বাই টু বলতে এখানে বোঝাচ্ছে ফোরতম পদ প্লাস এন বাই টু প্লাস ওয়ান মানে ফাইভতম পদ এর পদের মান, ইকুয়াল টু হাফ ইন্টু ফোরতম পদ দেওয়া আছে এখানে 9 প্লাস 10
ইকুয়াল টু 19.5 বছর। তাহলে দু নম্বর অঙ্কের মধ্যম হবে 9.5 বছর। এবার তিন নম্বর ফর্মুলা, অর্থাৎ গ্রুপ দেওয়া থাকলে বা শ্রেণীসীমা দেওয়া থাকলে সেক্ষেত্রে অঙ্কগুলো হলো 10 নম্বর কোশ্চেন, শ্রেণী সীমানা পরিসংখ্যা, একটা ঘর বলতে হবে ক্রমযৌগিক পরিসংখ্যা, সেই সময় দেওয়া আছে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70 পর্যন্ত দেওয়া আছে। এবং তার পরিসংখ্যা দেওয়া আছে 4, 7, 10, 15, 10, 8, 5। ক্রমযোগ পরিসংখ্যা দেওয়া আছে 4, 11, মানে যোগফলটা পরে সঙ্গে যোগ করলে 11 হবে, তারপরে 11-এর পরে হবে 21, 36, 46, 54, 59। এখানে পরিসংখ্যা যোগ তো 59 হবে, অর্থাৎ ক্যাপিটাল N/2 ইকুয়াল টু 59/2 ইকুয়াল টু 29.5। এবার আমরা দেখব 29.5 ক্রমযৌগিক, তোমার বেশি ক্রমযৌগিক শ্রেণী কোনটা আছে, 36। 36টা আমাদের, তার শ্রেণী হবে 30 থেকে 40, অর্থাৎ 30 to 40। তাহলে ফর্মুলা মধ্যমা ইকুয়াল টু L+N/2 -C Fm × H। এখানে L ইকুয়াল টু 30, N/2 ইকুয়াল টু 29.5, C ইকুয়াল টু, C মানে হলো 21, ক্রমযোগী পরিসংখ্যাটি যে ঘরে আছে তার পূর্ববর্তী সংখ্যাটা 21, H মানে শ্রেণী দৈর্ঘ্য 10, Fm মানে হলো এই ঘরের পরিসংখ্যা, অর্থাৎ 15 হবে Fm, Fm ইকুয়াল টু 15। মানগুলো বসিয়ে পাই 30+29.5 -21/15 × 10, 30+5.666 = 35.67 প্রায়। তাহলে 10 নম্বর অঙ্কের মধ্যমা হবে 35.67। থ্যাংক ইউ।